আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদেরকে আজকে স্থিরতড়িতের যে বাকি অংশগুলো আছে সেগুলো আলোচনা করব। তার আগে আমি ইলেকট্রিক পটেনশিয়াল এবং বিভব পার্থক্য নিয়ে কিছু আলোচনা করব। আজকের যে মূল আলোচনার বিষয় সেগুলো হচ্ছে পৃথিবীর বিভব, ধারক, তড়িৎ, স্থিরতড়িতের কিছু সুবিধা যেমন ফটোকপি, ভ্যানডিগ্রাফ মেশিন। অসুবিধাগুলো হচ্ছে জ্বালানি ট্রাকের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স ব্যবহারের ক্ষেত্রে, বিমান চলাচলের ক্ষেত্রে, ল্যাবে যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে, এবং শেষে আলোচনা করব বজ্রপাত এবং বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য যে বজ্র নিরোধ। তো প্রথমে আমরা ইলেকট্রিক পটেনশিয়াল নিয়ে একটু আলোচনা করি। এর আগে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম ইলেকট্রনিক পটেনশিয়াল। প্রথমে হচ্ছে এ একটি চার্জিত বস্তু, এর চারদিকে যতটুকু জায়গা জুড়ে প্রভাব বিস্তার করে তাকে বলা তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে একটি যদি একক ধনাত্মক আধান স্থাপন করো, মানে স্থাপন করলে যে বল অনুভব করে তাহলে সেটি হচ্ছে তড়িৎ তীব্রতা। এটি আমরা আলোচনা করেছিলাম। এখানে যদি কিউ প্লাস কিউ আধান স্থাপন করো, এখানে মাইনাস স্থাপন করা যাবে। তবে কেন মাইনাসের কথা আমরা বলি না, কারণ মাইনাস হচ্ছে এক ধরনের ইলেকট্রন। ইলেকট্রনগুলো সাধারণত পরিভ্রমণ করে, আর প্রোটনগুলো সাধারণত ধনাত্মক আধান যুক্ত, এগুলো পরিভ্রমণ করে না বিদায়। এগুলোকে নিয়ে আমরা আলোচনা করি, তাহলে ইকুয়াল আমরা এফ বাই কিউ আমরা এটা লিখতে পারি। আর বিভব হচ্ছে বা ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে কোন একটি তড়িৎ ক্ষেত্রে কোন একটি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ করে বা কাজ অনুভব করে। তাহলে আমরা জানি কিউ, কিউর জন্য হচ্ছে ডাব্লিউ। এটাকে যদি আমি এইভাবে লিখি, কিউ পরিমাণ চার্জকে কোনো বিন্দুতে আনতে কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ, একক ধনাত্মক আনতে কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ বাই কিউ। সুতরাং আমরা ভি ইকুয়াল আমরা লিখতে পারি ডাব্লিউ বাই কিউ। আরেকভাবে ব্যাখ্যা করা যায়, ধরো একটি পরিবাহী গোলক, এই পরিবাহী গোলকের মধ্যে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব বলতে বুঝাচ্ছে ধরো এই পরিবাহী গোলকের জন্য, এখানে ধরো ধনাত্মক চার্জ আছে, আধানগ্রস্ত একটি বস্তু, এর যতটুকু প্রভাব কাজ করে এটার বাইরে কেবল হয় অসীম দূরত্ব। ধরো অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান পরিবাহীর ভিতরে আনতে যে পরিমাণ কাজ করে তাকে বলা হয় বিভব। এভাবেও আমরা আলোচনা করতে পারি। আবার আরেকটা কথা হচ্ছে, এভাবেও আমরা আবার সমীকরণ দেখাতে পারি। যেমন তোমাদের বলতে দেওয়া আছে, যদি একটি ধাতব গোলক এখানে ধরো এ হয়, এর মধ্যে চার্জিত চার্জের পরিমাণ যদি কি পরিমাণ চার্জ হয় এবং তার ধারকত্ব যদি সি হয়, ধারকত্ব হচ্ছে কি পরিমাণ চার্জ সে ধারণ করতে পারবে, হ্যাঁ তার তার ক্ষমতা, তাহলে আমরা এখানে বিভব ভি কোডটা আমরা লিখতে পারি। উপরে হচ্ছে কিউ, নিচে হচ্ছে সি। এভাবেও আমরা গোলকের ভিতরে তার পটেনশিয়াল বা বিভব বের করতে পারি। এটা হচ্ছে গোলকের ভিতরে। আচ্ছা, এক্ষেত্রে আবার আমরা এখানে ধারকত্ব ইকুয়ালটা আমরা লিখতে পারি আর বাই কে। এখানে আর বলতে বোঝাচ্ছে এই যে যে পরিবাহী গোলক সে গোলকের ব্যাসার্ধ, আর কে বলতে বোঝাচ্ছে এই যে ধ্রুবক এই মানটি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কিউ বাই সি পরিবর্তে লিখতে পারি আর বাই কে। এখানে আমরা যদি ভগ্নাংশ পরিবর্তন করি তাহলে আমরা লিখতে পারি কে ইন্টু, ঠিক আছে, তখন কিউ বাই আর, এভাবে হবে আর কি। এটা হচ্ছে ধাতব গোলকের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমরা এবার খেয়াল করো এই যে বিভব, এই বিভবটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে একটি দুটি চার্জিত বস্তুর মধ্যবর্তী চার্জের পরিমাণ উপর নির্ভর করে না। ধরো এ একটি গোলক, এ একটি গোলক, এখানে চার্জের পরিমাণ বেশি, এখানে চার্জের পরিমাণ কম, এটা উচ্চ বিভব, এটা বলা যাবে না। এটা উচ্চ বিভব হতে পারে যদিও বস্তুটি যদি ভিন্ন উপাদান দিয়ে তৈরি হয় আর কি। তো ধরো এ একটি বস্তু, এ বি একটি বস্তু, এখানে চার্জের পরিমাণ বেশি, এখানে চার্জের পরিমাণ কম, তার মানে এটা উচ্চ বিভব বলা যাবে না, এটা উচ্চ বিভব হতে পারে। অর্থাৎ অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান পরিবাহী দুটির কাছে আনতে যার মধ্যে কাজের পরিমাণ বেশি সেটি হচ্ছে উচ্চ বিভব। ধরো এখানে কাজের পরিমাণ বেশি তাহলে এটা উচ্চ বিভব, ধরো এখানে কাজের পরিমাণ বেশি তাহলে এটা উচ্চ বিভব। সেটার উপর ভিত্তি করে তার দ্বারা সংযোগ করলে যেটা উচ্চ বিভব, যদি এটা উচ্চ বিভব হয় তখন এদিক থেকে এদিকে চার্জ প্রবাহিত হবে, আর যদি এটা উচ্চ বিভব হয় তখন এদিক থেকে এদিকে চার্জ প্রবাহিত হবে। তাহলে চার্জ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে তা কিন্তু চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে বিভব উৎপাদন। আর একটি ব্যাপার আমি গত ক্লাসে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আরেকটি বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ব্যাসার্ধের উপর। যেমন এখানে ধরো একটি গোলক,
এখানে ধরো একটি গোলক, ঠিক আছে, পরিবাহী গোলক, এই গোলকের ধরো এখানে ব্যাস হচ্ছে ধরো টু আর ওয়ান, একদম এখান থেকে এখান পর্যন্ত, আর এখান থেকে এখান পর্যন্ত ব্যাস হচ্ছে টু আর টু, তাহলে ব্যাসার্ধ হবে এটা কত, আর ওয়ান, আর এর ব্যাসার্ধ হবে কত, আর টু। তাহলে এবার লক্ষ্য করো, তাহলে লক্ষ্য করে দেখা যায় যে এখানে আর ওয়ান এর মান আর টুর মান থেকে কি বড়, ঠিক আছে। এখন যদি তুমি এই দুটি পরিবাহী বস্তুর মধ্যে যদি তুমি সমপরিমাণ চার্জ দাও, হ্যাঁ, এখানে যে পরিমাণ কিউ চার্জ দিয়েছো এখানে সে পরিমাণ কিউ চার্জ দিয়েছো, তাহলে দেখা যায় যে এখানে এখানে চার্জ বেশি দেওয়ার কারণে এখানে বিভব হবে কম, আর এখানে চার্জ কারণ এটি ব্যাসার্ধ কম থাকার কারণে এটি বিভব বেশি হয়ে যাবে, অর্থাৎ এখানে চার্জের পরিমাণ এটার থেকে যতটুকু না দখল করবে এখানে দখল করবে অনেক কম, অর্থাৎ চার্জের পরিমাণ যদিও সমান হোক বিভব হয়ে যাবে কোনটা, উচ্চ এটা। তাহলে আমরা এখানে যদি এটাকে যদি আমরা ভি ওয়ান ধরি, এটাকে যদি আমি ভি টু ধরি, তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান স্মলার দ্যান ভি টু। তার মানে এখানে আমরা লিখতে পারি যে একই পদার্থ দিয়ে তৈরি গোলকের ব্যাসার্ধ যদি ভিন্ন ভিন্ন হয়, যার গোলকের ব্যাসার্ধ কম সেখানে দুটির মধ্যে যদি একই পরিমাণ, এখানে যদি কিউ এখানে যদি কিউ একই পরিমাণ চার্জ দেওয়া হয়, তাহলে যে গোলকের ব্যাসার্ধ কম সেটি হবে উচ্চ বিভব, আর যে গোলকের ব্যাসার্ধ বেশি সেটা হবে নিম্ন বিভব। অর্থাৎ তুমি যদি এখন তার দ্বারা সংযোগ করো একই পরিমাণ চার্জ দেওয়া সত্ত্বেও এদিক থেকে এদিকে কি প্রবাহিত হবে, চার্জ প্রবাহিত হবে, এবং ততক্ষণ পর্যন্ত চার্জ প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত বইয়ের বিভব সমান না হয়। এটা হচ্ছে 295 নাম্বার পৃষ্ঠার যে চিত্রটি দেওয়া আছে এটা ব্যাখ্যা। এছাড়া বাকিগুলো আমি মোটামুটি ব্যাখ্যা করেছি 296 নাম্বার পৃষ্ঠায়। এছাড়া এখন আমি বিভব পার্থক্য নিয়ে আরেকটু আলোচনা করতে যাচ্ছি। এখানে তোমাদের আবার একটি পজিটিভ ও একটি নেগেটিভ চার্জের পাশে পটেনশিয়াল কেমন হবে এটা দেখো। এখানে বিপরীত চার্জের জন্য সম পটেনশিয়াল দেখা, এটা আসলে এখানে যেটা উল্লেখ করছে মানে 297 নম্বর পৃষ্ঠায় উদাহরণ, একটি পজিটিভ ও একটি নেগেটিভ চার্জের পাশে দেখো, বাম পাশে একটা দেওয়া আছে প্লাস পজিটিভ আর একটা দেওয়া আছে মাইনাস পজিটিভ, বললো যে পটেনশিয়াল কেমন হবে। তো দেখো বিপরীত সমান চার্জের জন্য সম পটেনশিয়াল রেখাগুলো বাম পাশে পটেনশিয়াল পজিটিভ সম পরিমাণে কমে কমে ডান পাশে নেগেটিভ হয়েছে, ঠিক মাঝখানে পটেনশিয়াল শূন্য হবে। অর্থাৎ যদি এরকম প্লাস থাকে, এটা অবশ্য আমরা পরে আলোচনা করছি ওই যে আমরা যে বড় রেখা নিয়ে আলোচনা করছিলাম তখন ধনাত্মক এবং ঋণাত্মকের জন্য, তখন মূল ব্যাখ্যাটা হলো এটা, তখন বড় রেখাগুলো এটা এদিকে হয়, সরি বড় রেখাগুলো তখন এখান থেকে বের হয়ে এদিকে ঢুকে আবার এখান থেকে বের হয়ে এদিকে ঢুকে, তখন এদিকে মানে কেন এই যখন এটাকে তুমি হিসাব করবা তখন এদিকে বড় রেখাগুলো বেশি থাকার কারণে, অর্থাৎ এদিকে লম্বভাবে এখান থেকে বের হয় আবার এখানে প্রবেশ করে, অর্থাৎ এদিকে বড় রেখা আবার এই মাঝখানে বড় রেখার পরিমাণ এত কমে যায় যে আস্তে আস্তে যত প্রান্ত থেকে যত কাছে যাবে তত শক্তি তত চার্জের পরিমাণ তত কমে যাবে, অর্থাৎ এখানে থাকবে তখন নিষ্ক্রিয় অবস্থা, অর্থাৎ মাঝখানে থাকে নিষ্ক্রিয় অবস্থা। এখানেই তা বোঝানো হয়েছে, দেখো প্লাস এবং মাইনাসের চারদিকে বড় রেখাগুলো বিন্যস্ত আছে, যত কাছাকাছি যাবে বড় রেখাগুলো তত পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি এই চিত্রের কথা বলছি, ঠিক আছে, বিচ্ছিন্ন হয়ে গিয়ে তখন মাঝখানে আসে, তখন এরকম একটা এভাবে দেওয়া আছে, এরকম একটা সোজা রেখা দেওয়া আছে, অর্থাৎ এখানে কোনো বড় রেখা কাজ করে না দিলে এখানে এই বিন্দুতে পটেনশিয়াল থাকে শূন্য, অর্থাৎ নিষ্ক্রিয় বিন্দু এখানে থাকে। তাহলে যত কাছাকাছি এদিক থেকে যত এদিকে যাবে পটেনশিয়াল তত কি হতে থাকে, কমতে থাকে, বড় রেখাগুলো তত পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। ওই যে যে চিত্রের মধ্যে দেওয়া আছে, এই যে চিত্র মধ্যে, এই চিত্রের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, যত কাছাকাছি থাকে বড় রেখাগুলো তত ঘন সন্নিবিষ্ট থাকে, আর যত ঘন সন্নিবিষ্ট থাকবে বড়গুলো বড় রেখাগুলো তখন দেখা যায় যে সেখানে তীব্রতা হবে তত বেশি, তাহলে আস্তে আস্তে তীব্রতা কমতে কমতে এখানে পটেনশিয়াল হয় শূন্য। এবার আমরা বিভব পার্থক্য নিয়ে একটু আলোচনা করছি। বিভব পার্থক্য বলতে কি হচ্ছে, ধরো এই একটি চার্জিত বস্তু, এই একটি চার্জিত বস্তু, এখন অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান আনতে এখানে যদি তাদের পরিমাণ ডাব্লিউ ওয়ান হয়, তাহলে ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এখানে দিতে পারি কিউ, তাহলে ভি এ ইকুয়াল টু, আবার এখানে ভি বি ইকুয়াল টু লিখতে পারি ডাব্লিউ, ধরো এখানে কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ টু ডাব্লিউ ওয়ান, এর আগেও আলোচনা করছি, তারপর একটু আলোচনা করে দিচ্ছি।
তাহলে দেখো এখানে কাজের পরিমাণ যদি এই ক্ষেত্রে যদি কাজের পরিমাণ বেশি হয় তাহলে এটার মান হবে বেশি, অর্থাৎ তখন হবে বিএস দেন ভিবি, তখন এটা হবে উচ্চ বিভব, এটা হবে নিম্ন বিভব। তাহলে অসীম দূরত্ব থেকে একাধিক পরিবাহী বস্তুর কাছাকাছি আনতে যার কাজের পরিমাণ বেশি হবে একক ধনাত্মক আধান আনতে সেখানে হবে উচ্চ বিভব, আর যেখানে কাজের পরিমাণ কম হবে সেটা হবে নিম্ন বিভব, তখন তাদের বিভব পার্থক্য হবে ভি ইকুয়াল টু বিএ মাইনাস ভিবি। এভাবে ব্যাখ্যা করা যায়। এছাড়াও দেখো বিভব পার্থক্য যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চার্জ প্রবাহিত হবে, দ্যাট মিন্স বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে বিভব পার্থক্য না থাকলে বিদ্যুৎ প্রবাহিত হবে না। এক্ষেত্রে দেখা যায় যে দেখো অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো উচ্চ বিভব, অর্থাৎ আমরা জানি বাসা বাড়িতে বিভবের মান হচ্ছে 220 ভোল্ট, অনেক সময় আমরা যখন হাত দিয়ে স্পর্শ করি আমাদের পায়ের তলা যদি মাটির সাথে সংযুক্ত থাকে দেখা যায় যে তখন একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ ওখানে তোমার শরীরে বিভব থাকে কম, ওখানে বিভব থাকে বেশি, তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যখন প্রবাহিত হয় তখন তোমার শরীরের বিদ্যুৎ দিয়ে মধ্য দিয়ে মাটিতে চলে যায়, তখন শরীরের মধ্যে একটা কাঁপনের সৃষ্টি এবং একটা নির্দিষ্ট সময় পর মানুষ মারা যায় বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে মৃত্যুবরণ করে। আবার দেখা যায় যে তাহলে দেখো আবার দেখা যায় যে অনেক সময় যে যারা ইলেকট্রিকের কাজ করে তখন তারা দেখা যায় যে অনেক সময় কাজ করার সময় পায়ের নিচে কোনো অপরিবাহী বস্তু রাখে যাতে তার শরীরের মধ্য দিয়ে কোনো কারণে যখন বিদ্যুৎ প্রবাহিত হতে না পারে, কারণ তখন তার বিভব পার্থক্য বজায় থাকে না, এ কারণে তখন তার বিপজ্জনক বিপদের হাত থেকে সে রক্ষা পায়। আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে বড় মানে অনেক বেশি ভোল্টেজের একটা তারের মধ্যে একটি কাঠ বসে আছে, দেখা যায় যে তার মধ্যে কোনো চার্জ প্রবাহিত হয় না, তার কারণটা হচ্ছে যখন ওই তারের মধ্যে সব যখন কাঠটা বসে থাকে হ্যাঁ তখন দেখা যায় যে এর বিভব যা হয় কাকে বিভব তা হয়। দেখো এর বিভব যদি 2 লক্ষ ভোল্ট হয় কাকে বিভব হবে 2 লক্ষ ভোল্ট, দেখো দুজনের বিভব একই হওয়ার কারণে এর মধ্যে কোনো বিভব পার্থক্য সৃষ্টি হয় না, কারণ এর সাথে আর কোনো কিছু সংযুক্ত নেই, শূন্যের মধ্যেই আছে। হ্যাঁ তাহলে দেখো ততক্ষণ পর্যন্ত কাকের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে বিভব পার্থক্য বজায় থাকে, এই কারণে এখানে বিদ্যুৎ প্রশ্ন হয় না। আবার অনেক সময় দেখা যায় যে বিশাল বিশাল হাই ভোল্টেজের ক্ষেত্রে দেখা যায় যে যখন কর্মীরা কাজ করে তখন তারা হেলিকপ্টার থেকে কাজ করে, তারা হেলিকপ্টার থেকে যখন সে কাজ করে হেলিকপ্টারটা শূন্য অবস্থা থাকে, তখন দেখা যায় যে যখন হেলিকপ্টার থেকে টারটা ধরে কাজ করে তখন দেখা যায় তারের মধ্যে যে বিভব থাকে ওই তার শরীরে এবং হেলিকপ্টারের বিভব একই হয়ে যায়, তখন তার মধ্যে আর কোনো বিভব পার্থক্য না থাকার কারণে তার মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। যদি কোনো কারণে তার শরীরের সাথে বা হেলিকপ্টারের সাথে একটা তার যদি মাটির সাথে সংযুক্ত থাকে তখনই কিন্তু তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং দুইটা ক্ষেত্রে দেখা যায় যে ওই প্রাণীটা বা মানুষটা মারা যাবে, এই কারণে যারা দেখা যায় যে শূন্য অবস্থানে থেকে কর্মীরা যখন কাজ করে বিশাল বিশাল ভোল্টেজের তারের মধ্যে তখন তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় না। এইগুলো একটু ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়ে নেবে। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, বিপার্থক্য থাকলেই কিন্তু তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে আর না থাকলে বিদ্যুৎ প্রবাহিত হবে না। এখন আমরা আলোচনা করবো পৃথিবী বিভব, পৃথিবী বিভব সম্পর্কে কেউ আলোচনা করবো। লক্ষ্য করো সাধারণত পৃথিবী একটি বিশাল গোলকীয় বস্তু, তাহলে ধরো শূন্য প্রান্ত থেকে বা কোনোভাবে যদি পৃথিবীর মধ্যে কোনো ধনাত্মক আধান যায় তাহলে সামান্য কিছু ধনাত্মক আধান গেলে এত বিশাল গোলকীয় পৃথিবীর মধ্যে তার কোনো পরিবর্তন হবে না, কারণ বিশালের মধ্যে সামান্য কিছুই না। আবার যখন দেখা যায় যে সামান্য যদি ইলেকট্রন তার মধ্যে প্রবেশ করে বা তার থেকে যদি কিছু পরিমাণ ইলেকট্রন বেরিয়ে হয় অথবা কিছু পজিটিভ যদি প্রবেশ করে অথবা বেরিয়ে হয় তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে এত বিশাল গোলকীয় বস্তুর ক্ষেত্রে সামান্য কিছু যাওয়া এবং সামান্য কিছু আসার মধ্যে খুব একটা পার্থক্য সৃষ্টি হয় না বিজায়, এটার কোনো বিভব নাই, এই কারণে এটি কখনো উচ্চ বিভব হয় না কখনো নিম্ন বিভব হয় না, তাহলে এটার বিভব তখন ধরা হয় শূন্য। যেমন আমরা যদি একটু ব্যাখ্যা করি বিশাল সাগর, বিশাল সাগরের মধ্যে তুমি এক বালতি পানি ঢেলে দিলে তাহলে দেখা যায় যে এত বিশাল সাগরে পানি এক বালতি ঢেলে দিলে কি পানির উচ্চতা বেড়ে যাবে, অর্থাৎ তার উচ্চতা আগে যা ছিল সাগরে তাই থাকবে। আবার তুমি সাগর থেকে 2-3 বালতি বা 10 বালতি পানি সরিয়ে দিলে তাহলে সাগরে কি পানির লেভেলের উচ্চতা কি কমে যাবে, তার উচ্চতা তো ঠিক থাকবে, তাই ঠিক বিভব একই রকম, তাহলে পৃথিবীর বিভব একই রকম। তাহলে পৃথিবী থেকে কিছু ইলেকট্রন সরে গেলে বা কোনো কারণে পৃথিবীতে কিছু ইলেকট্রন প্রবেশ করলে অথবা চার্জ প্রবেশ করলে বা চার্জ সরে গেলে দেখা যায় যে তার এত গোলকীয় এত বিশাল যে তার মধ্যে তেমন কোনো পার্থক্য খুবই কোনো পার্থক্যই লক্ষ্য করা যায় না, এ কারণে তার বিভবকে কী ধরা হয়, শূন্য ধরা হয়।
এটা তোমরা তোমাদের বইতে 298 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে। পৃথিবী এত বিশাল যে মাঝে খানিকটা চার্জ দিলে এবং সেটা গ্রহণ করতে পারে, তার জন্য বিভব বেড়ে যায় না, আবার খানিকটা চার্জ নিয়ে গেলেও তার বিভব কমে যায় না, তাই সেটাকে শূন্য বিভব ধরে সবকিছু তার সাপেক্ষে মাপা হয়। এইভাবে ব্যাখ্যা করতে পারো, আর সাথে একটা উদাহরণ দিতে পারো, যেহেতু 2 নম্বরের প্রশ্ন, সাথে একটা উদাহরণ দিতে পারো, ওই যে আমি সাগরের পানি দেওয়া এবং পানি নেওয়ার ক্ষেত্রে যেটা বলছি। এবার আমরা ধারক নিয়ে আলোচনা করবো, ধারক নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলি। সাধারণত দেখা যায় যে কোনো পদার্থে তাপ দিলে তার তাপমাত্রা কত বাড়বে এরকম তার তাপ ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। যেমন দেখো এই একটি বস্তু ধরো এখানে তুমি তাপ দিচ্ছ যে পরিমাণ, এখানেও সেই পরিমাণ তাপ দিচ্ছ, দেখা যায় যে এই ধারণ ক্ষমতা বেশি, এই ধারণ ক্ষমতা কম, তাহলে যে তাপ বেশি ধারণ করতে পারবে তার মধ্যে তাপমাত্রা হবে কম, আর এটি ধরো বেশি ধারণ করতে পারে না তাপ, তাহলে বাকি তাপ ধারণ না করলে তখন তার মধ্যে কি হয়ে যাবে, তাপমাত্রা বেশি হয়ে যাবে। তাহলে এটির কি বেশি, ধারণ ক্ষমতা বেশি, এই কারণে তাপমাত্রা হবে কম, আর এটির ধারণ ক্ষমতা কম, তাপ ধারণ ক্ষমতা কম, ফলে সমপরিমাণ তাপ দেওয়া তাপ দেওয়া সত্ত্বেও এর মধ্যে তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে কোনটার মধ্যে তাপমাত্রা বেড়ে যাবে, এর মধ্যে তাপমাত্রা বেড়ে যাবে, আর এর মধ্যে তাপমাত্রা কমে যাবে, ফলে তুমি তাপ দ্বারা সংযোগ করলে তখন কিন্তু তাপ এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, যদিও তুমি তাপ সমপরিমাণ দিয়েছো। তাহলে তাপ যে সমপরিমাণ দিলেই যে তাপমাত্রা একই হবে তা নির্ভর করে না, তার নির্ভর করে তাপ ধারণ ক্ষমতার উপর, তাপ ধারণ ক্ষমতা, এইটাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো আমরা তাপবিজ্ঞানে, অর্থাৎ বস্তুগত তাপের প্রভাব একটি চ্যাপ্টার আছে, চ্যাপ্টার আমরা আলোচনা করবো। তাহলে দেখো তেমনি এই ধারকত্ব, মানে ধরো এখানে চার্জ যে পরিমাণ দিছে কি পরিমাণ, কি এখানে কি পরিমাণ চার্জ যা দিছ, এখানেও কি পরিমাণ চার্জ তা দিছে, কিন্তু এখানে ধারণ ক্ষমতা তার বেশি, চার্জ ধারণ ক্ষমতা, আর এখানে ধারণ ক্ষমতা তার কম, তাহলে কি হবে, তাহলে চার্জ ধারণ ক্ষমতা যদি এখানে বেশি হয় তাহলে এখানে এটি হবে নিম্ন বিভব আর এটি হবে উচ্চ বিভব। অর্থাৎ লক্ষ্য করো যে বস্তুর মধ্যে যে বস্তুর চার্জ ধারণ ক্ষমতা বেশি সেই বস্তু হবে নিম্ন বিভব, আর যে বস্তু চার্জ ধারণ ক্ষমতা কম সেই বস্তু উচ্চ বিভব, তখন তার দ্বারা সংযোগ করলে এদিক থেকে এদিকে চার্জ প্রবাহিত হবে। ঠিক আছে, এই উপরে ভিত্তি করে এই ধারক উপর ভিত্তি করে এর আগে অবশ্য আমরা আলোচনা করছিলাম, তখন আমরা এটার পটেন্সিয়াল বা ইলেকট্রিক পটেন্সিয়াল ভি করতে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এখানে উপরে হচ্ছে কিউ আর নিচে হচ্ছে সি, এই কিউ হচ্ছে এখানে চার্জিত পরিমাণ অথবা এখানে চার্জিত পরিমাণ, আর সি হচ্ছে তার ধারকত্ব, আর সি পরিবর্তে আমরা এখানে লিখতে পারি আর বাই কে, তখন আমরা এটাকে লিখতে পারি কে ইন্টু কিউ বাই আর। এবার দেখো এখানে যার ব্যাসার্ধের মান যত বেশি হবে তার পটেন্সিয়াল বা ভোল্টেজের পরিমাণ হবে তত কম, অর্থাৎ দেখো ব্যাসার্ধ যত বেশি হবে ধারণ ক্ষমতা হবে তত কম, সরি ধারণ ক্ষমতা হবে, খেয়াল করো পটেন্সিয়াল ব্যাসার্ধ যত বেশি হবে চার্জ ধারণ ক্ষমতা হবে তত বেশি, চার্জ ধারণ ক্ষমতা তত বেশি হলে তার ভোল্টেজ হবে তত কম, ভোল্টেজ হবে তত কম। আবার এখানে দেখো তখন এটা হবে নিম্ন বিভব, আবার এখানে দেখো চার্জ ধারণ ক্ষমতা যদি কম হয় দ্যাট মিন্স ব্যাসার্ধ যদি কম হয় তখন দেখো তার বিভব হবে বেশি, তখন সেটি হবে উচ্চ বিভব, তখন এইভাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, যেহেতু তার দ্বারা সংযোগ করলে তখন তার মধ্যে দিয়ে চার্জ প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত উভয়ের বিভব সমান না হয়। এইভাবে আমরা আলোচনা করতে পারি, আরেকভাবে আলোচনা করতে পারি ধারক, ধারক তাহলে ধারকের আরেকভাবে ব্যাখ্যা করতে পারি, তাহলে ধারক হচ্ছে সে সকল, ধারক হচ্ছে কি পরিমাণ কোন পরিবাহী বস্তু কি পরিমাণ চার্জ ধারণ করতে পারে তার ক্ষমতা। আরেকটা ভাবে ব্যাখ্যা করতে পারি, যেমন এখানে একটি পরিবাহী বস্তু তুমি স্থাপন করছো, সমান্তরালভাবে আরেকটি পরিবাহী বস্তু স্থাপন করছো, তাহলে দুইটি পরিবাহী বস্তুকে সমান্তরালভাবে স্থাপন করে তার মাঝখানে কোনো অন্তরক পদার্থ রাখবে, অন্তরক পদার্থ বলতে বাইরেও কিন্তু এক ধরনের অন্তরক, অর্থাৎ তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, তার রাবার বা প্লাস্টিক এগুলো কিন্তু অন্তরক, হ্যাঁ এগুলো রাখি রেখে এগুলো রেখে প্লাস্টিক এগুলো রেখে যদি তুমি এটার সাথে একটি উচ্চ বিভবের প্লাস আর এটি একটি মাইনাস স্থাপন করো, অর্থাৎ কোনো একটি ব্যাটারি
এরকম ব্যাটারির প্লাস অংশ এটার সাথে আর মাইনাস অংশ এটার সাথে স্থাপন করো, তাহলে এখানে কি যা জমা হবে, ইলেকট্রন যা জমা হবে, আর এখানে কি যা জমা হবে, প্রোটন বা ধনাত্মক চার্জ জমা হলে এক সময় এর মধ্যে এক ধরনের শক্তি সৃষ্টি হবে, পরে আমরা এই সঞ্চিত শক্তিকে কাজে লাগাতে পারি। তাহলে ধারক হচ্ছে এক ধরনের কি কৌশল, যেখানে দুটি ধনাত্মক চার্জিত দুটি পরিবাহী বস্তুকে পাশাপাশি রেখে সমান্তরালভাবে তার মাঝে অন্তর পদার্থ রেখে তার মধ্যে যদি উচ্চ বিভব পার্টিকেল সৃষ্টিকারী একটা যন্ত্র স্থাপন করা হয়, তাহলে তার মধ্যে ধনাত্মক একটি প্রান্ত সৃষ্টি হবে ধনাত্মক, আরেকটি প্রান্ত হবে সৃষ্টি হবে ঋণাত্মক, তখন তার মধ্যে শক্তি সঞ্চিত হয়। এই যে কৌশল, এই কৌশল হচ্ছে ধারক, যার মধ্যে এটা স্থাপন করা হয়। তাহলে ধারক হচ্ছে এক ধরনের যান্ত্রিক কৌশল, যেখানে দুটি পরিবাহী বস্তুকে সমান্তরাল দেখে তার মধ্যে অন্তর পদার্থ স্থাপন করে তার মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ জমা করে শক্তি সঞ্চিত করা হয়। ঠিক আছে, এইভাবে তুমি পুরনো বইতেও দেওয়া আছে বা তোমাদের দুই তিন বছরের আগে একটা বই আছে সেই ফিজিক্সের বইতেও শুরু করে সংজ্ঞাটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কীভাবে সৃষ্টি করতে পারি আমরা সেটা বুঝলাম। এবার দেখো এর মধ্যে কি পরিমাণ শক্তি সৃষ্টি হতে পারে তা আমরা এভাবে দেখতে পারি, শক্তি ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার। এখানে হাফ সিভি স্কয়ার, সিটা কি, সিটা হচ্ছে তার ধারকত্ব, এই যে বস্তুটি আছে তার ধারকত্ব, আর ভি হচ্ছে কি পরিমাণ এখানে বিভব জমা আছে। তাহলে বিভবের মান জানা থাকলে আর ধারকত্বের মান জানা থাকলে আমরা অতি সহজে কি পরিমাণ শক্তি এখানে জমা আসে তা আমরা বের করতে পারি। তাহলে দেখো এরকম একটি অঙ্ক দেওয়া আছে, নিচে কি লক্ষ্য করো কিভাবে সঞ্চিত শক্তি বের করা যায়। একটি 20 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর হচ্ছে মানে এখান থেকে ওই যেখান থেকে বিভব পার্টিকল সৃষ্টি করে মানে যেখান থেকে চার্জ যায় আর কি, সেটার মান কত 20। এটা হচ্ছে তোমার ক্যাপাসিটর হচ্ছে এখানে যে যান্ত্রিক কৌশল, যে যান্ত্রিক কৌশলের ভিতরে যে ধাতব পাতগুলো বা পরিবাহী বস্তু আছে তার ধারকত্ব। তাহলে এখানে কার মান, সির মান, তাহলে সির মানের মানে ধারকত্বের মান কত দেওয়া আছে, 20 মাইক্রো ফ্যারাডে। আমরা জানি মাইক্রো ফ্যারাড হচ্ছে 20×10⁻¹, সম্ভবত 6 মাইক্রো। এটা আমাদের ফিজিক্সের প্রথম অধ্যায়ে ওই যে টেরা, গিগা, মেগা, তারপরে মিলি, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, মাইক্রো পাওয়ার হচ্ছে 10⁻⁶। তাহলে মাইক্রো পরিবর্তে 10⁻⁶ বসে না মান ফেরাডে, তাহলে এত ফেরাডে হচ্ছে সির মান। আর ভির মান হচ্ছে কত পড়লো দেওয়া হলো 10। তাহলে আমাদের শক্তি পরিমাণ বের করতে পারছি, অর্থাৎ আমাদের শক্তি ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ সি ভি স্কয়ার। এখানে সির মান আমরা বসালাম 20×10⁻⁶ ইন্টু ভির মান হচ্ছে 10⁻² এভাবে আমরা কি পরিমাণ শক্তি ধারকের মধ্যে জমা আছে সেটা আমরা হিসাব করতে পারব। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের হয় 10⁻³ জুল, আর এটা এটাকে বলা হয় এটার উপ তাহলে এটার উপসর্গ হচ্ছে এম জুল, তাহলে মিলি জুল। 10 যেমন কিলো পাওয়ার হচ্ছে 10³, হ্যাঁ, তাহলে 10⁻³ হচ্ছে মিলি পাওয়ার, তাহলে আমরা এটা উপর করতে দেখতে পারি এত মিলি জুল। এটা হচ্ছে শক্তির পরিমাণ ধারকের মধ্যে বা ধারকের মধ্যে। এই মোটামুটি আমাদের এই ধারক সম্পর্কে আলোচনা শেষ। এখন আমরা চিত্রিতের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করবো, এগুলো বেশিরভাগই ব্যাখ্যামূলক প্রশ্ন আকারে আসে। তো লক্ষ্য করো প্রথমে ফটোকপি মেশিনে চিত্রিতকে কিভাবে কাজে লাগিয়ে ফটোকপি করা হয়। প্রথমে আমরা এইরকম একটা কল্পনা করো, এটা হলো ফটোকপি মেশিন আর এখানে উপরে থাকে গ্লাস, তখন যে পৃষ্ঠা ফটোকপি করতে হবে তাকে এখানে রাখা হয়, তারপর একটা কভার দেওয়া হয়, তখন কিছুক্ষণ দেখা যায় যে এখান থেকে একটা আলো ঝলকানি উঠছে, তখন আলোটা কার মধ্যে পড়ে, এই যে পেজ লক্ষ্য করো, এটা হচ্ছে একটি ফটোকপি মেশিন, এটি হচ্ছে উপরে একটি গ্লাস, গ্লাসের উপরে যে লেখাটা ফটোকপি করতে হবে সেই লেখাটা এবার পৃষ্ঠাটা রাখা হয়, তখন তার উপরে একটি আলো পড়ে, আলো পড়লে তখন
লেখা দুটো সাধারণত কালো হয়, কালো রঙের আলো কি করে শোষণ করে, আর সাদা রঙের আলো কি করে প্রতিফলন করে, তখন আলোটা পড়ে নিচে প্রতিফলন করে। এখানে একটা ডায়াগ্রাম থাকে, ঠিক আছে, বা একটা পাত থাকে, এই পাতের মধ্যে যে আলোটা চলে আসে সেখানে কতগুলো চার্জ জমা থাকে, ধনাত্মক চার্জ, অর্থাৎ চিত্রই এখানে জমা থাকে। তখন এখান থেকে আলো যখন এখানে আপতিত হওয়ার পর যখন প্রতিফলিত হয়, তখন যে জায়গায় যে জায়গায় আলো পড়ে সেই জায়গা থেকে আলোগুলো সরে যায়, মানে চার্জগুলো সরে যায়, আর বাকি যে চার্জগুলো আছে সেটা হচ্ছে এখানে যে লেখাটা শোষণ করছে সেই লেখাটাই হচ্ছে এখানে এই চার্জিত লেখা। অর্থাৎ এখানে যদি আমি যদি লিখি, এখানে এখানে যদি একটা লেখা থাকে স্থির তড়িৎ, তাহলে স্থির তড়িৎ যে কালো অংশটা সেটা আলো শোষণ করবে, আর বাকি অংশটা প্রতিফলিত হলে সেখান থেকে চার্জ সরে যাবে। তাহলে বাকি চার্জিত বস্তুটি এখানে কি অবস্থা থাকবে, স্থির তড়িৎ লেখা, মানে এখানে স্থির তড়িতের যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুসারে এখানে চার্জটা জমা থাকবে। তাহলে এটা হচ্ছে স্থির তড়িতের একটা প্যাটার্ন, আর বাকি জায়গায় কোনো চার্জ নাই। তাহলে এবার দেখো এই ধনাত্মক চার্জের উপরে যে টোনার থেকে কালি, কালিগুলো ঋণাত্মক আধানে আহিত করা হয়, তখন এই ইটের উপরে কালিগুলো ছড়িয়ে দেওয়া হয়, তাহলে যে জায়গায় যে জায়গায় পজিটিভ আছে সেই জায়গায় কালিগুলো বসবে, ঠিক আছে, আর বাকি জায়গায় কালিগুলো বসবে না। তখন কালিগুলো এটার সাথে সেট হয়ে গেলে তখন এই কালিগুলোর উপরে একটি কাগজকে, হ্যাঁ, তার উপরে সেট করে বসানো হয়, তার উপরে কাগজটা ধনাত্মক চার্জে চার্জিত করা হয়, তখন তার উপরে চিপ বসালে তখন কালিগুলো আটকে যায় এবং হালকা তাপ প্রয়োগ করলে তখন তাপজনিত কারণে আরো ভালোভাবে আটকে যায়, এইভাবে ফটোকপি করা হয়। তাহলে মূলত এই যে এই পাতে যে ধনাত্মক চার্জে চার্জিত করা হয় এটি হচ্ছে স্থির তড়িৎ। তাহলে প্রথমে একটি যে ডিসটা ফটোকপি করতে হবে সেটাকে উপরে রাখা হয়, তার উপরে আলো ফেলা হয়, আলোটা যেগুলো লেখা সেগুলো আলো শোষণ করে এবং বাকি আলো প্রতিফলন করে, প্রতিফলন করার পর তখন যে পাতের উপরে চার্জিত চার্জ রাখা হয় সেখান থেকে আলোটা যেখানে পড়ে সেখান থেকে চার্জগুলো সরে যায় আর বাকি চার্জগুলো থেকে যায়, সেটি হচ্ছে উপরে যে লেখা, লেখার চার্জ। এবার এখানে কি করা হয়, কালো রঙের কালি প্রেরণ করা হয়, তার আগেগুলো ঋণাত্মক চার্জ চার্জিত করা হয়, তখন যেখানে যেখানে ধনাত্মক চার্জ আছে সেখানে কালিগুলো সেট হয়ে বসে যায়, তখন তার উপরে একটি কাগজকে ধনাত্মক আধান, কারণ এখানে যখন কালি পড়ে তখন আবার ঋণাত্মক আধান যুক্ত হয়ে যেখানে, তখন একটি কাগজকে ধনাত্মক আধানে আয়ত্ত করে তখন কালির উপরে স্থাপন করলে কালিগুলো কাগজের মধ্যে সেট হয়ে বসে যায়, পরবর্তীতে তার উপরে সামান্য তাপ প্রয়োগ করলে তখন কালিগুলো আরো ভালোভাবে বসে যায়। এভাবে এভাবে ফটোকপির মেশিনে এই যে কোনো লেখা ফটোকপি করা হয় চিত্রকে ব্যবহার করে। এবার আমরা আলোচনা করব ভেন্ডিগ্রাফ মেশিন। তাহলে ভেন্ডিগ্রাফ মেশিনটা কি? ভেন্ডিগ্রাফ মেশিন হচ্ছে এক ধরনের যন্ত্র, যে যন্ত্রে সবসময় উচ্চ ইলেকট্রনিক পটেন্সিয়াল সৃষ্টি করে রাখা হয় আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। অনেক সময় আমাদের অনেক কাজে আমাদের উচ্চ ভোল্টেজ লাগে, যেমন ওই যে উচ্চ ভোল্টেজ থেকে ব্যবহার করে আমরা অনেক সময় দেখা যায় যে গাড়িতে রং করি, এটা আলোচনা করব। উচ্চ ভোল্টেজ ব্যবহার করে আরও অনেক কাজকর্ম, ইলেকট্রনিক্সের অনেক কাজকর্ম করা হয় আর অন্যান্য কাজকর্ম করা হয়। তাহলে এরকম উচ্চ ভোল্টেজ বিশিষ্ট অর্থাৎ উচ্চ ইলেকট্রিক পটেন্সিয়াল তৈরি করার জন্য তখন এই ভেন্ডিগ্রাফ মেশিন ব্যবহার করা হয়। তাহলে এটার কৌশলটাকে একটু আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিভাবে স্থির তড়িৎকে কাজে লাগানো হয়। এরকম একটা রোলার থাকে, এই রোলারের মধ্যে এরকম অপরিবাহী একটি ধরো বেল্ট থাকে, বেল্ট হচ্ছে অপরিবাহী, অপরিবাহী এরকম একটা পরিবাহী ধাতব গোলক থাকে, এটার মধ্যে আগেই অনেক চার্জ জমা থাকে, তার মানে এটাকে আরো আমি ভোল্টেজ বাড়িয়ে দিব অর্থাৎ বিভব বাড়িয়ে দিব, তাহলে এটা উচ্চ অর্থাৎ এই এই গোলকীয় পাতটা উচ্চ বিভব, আরো উচ্চ বিভব করতে হলে তখন কি করতে হবে দেখো, তখন এখানে দেখো একটি ধরো এরকম একটি স্পর্শক থাকে, দেখো স্পর্শক দেওয়া আছে, তখন আমরা এখানে স্থির তড়িৎ স্প্রে করি, স্থির বিদ্যুৎ স্প্রে করি, স্প্রে করলে এখানে স্থির বিদ্যুতের মধ্যে পড়ে, আর এটা যখন রোলারের মধ্যে হয় তখন স্থির বিদ্যুৎগুলো আস্তে আস্তে এদিক থেকে যখন এদিকে আসে তখন দেখো এটার মধ্যে কিন্তু কোনো বিভবার্থক্য নাই, এটা বিভবার্থক্য কিন্তু একই, ঠিক আছে, তখন এটার মধ্যে যখন একটি স্পর্শক স্থাপন করা হয়, যদিও এটার মধ্যে এগুলো স্থির, এগুলো কিন্তু চলার কোনো মুভমেন্ট নাই, হ্যাঁ, এগুলো যেহেতু এটি কি বস্তু, অপরিবাহী বস্তু, ঠিক আছে, এই অপরিবাহী বস্তুর জন্য যখন এই স্থির তড়িৎগুলো আসে রোলারের মাধ্যমে এখানে আসে তখন এখানে একটি স্পর্শক ব্যবহার করা হয়, তখন দেখো যদিও এটার মধ্যে চার্জ বেশি কিন্তু এটার মধ্যে তখন এটা থেকে এখানে কোনো বিভব পার্থক্য নেই,
তখন যখন দুইটা যুক্ত করা হয় তখন এইখানে দেখো এখানে একটা বিয়োগ পার্থক্য সৃষ্টি হয়, তখন এটা হয় উচ্চ বিভব, এটা হয় উচ্চ বিভব। কারণ এখানে চার্জ গুলো, এখানে তো চার্জের সংখ্যা যদিও বেশি, বেশি হলেও এটি হবে নিম্ন বিভব আর এটি হবে উচ্চ বিভব, তখন এদিক থেকে এদিকে চার্জ যাবে, চার্জ এখানে উচ্চ বিভবের পরিমাণ আরো বাড়িয়ে দিবে। ঠিক আছে, মানে আমি যদিও এটা উচ্চ বিভব লিখছি, কারণ সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যখন এটা উচ্চ বিভব হয় এবং এটার মধ্যে কোনো পার্থক্য নাই, যখন তুমি এখানে চার্জ সৃষ্টি করবা, যখন এভাবে স্পর্শ যুক্ত করবা, তখন তাদের মধ্যে পার্থক্য সৃষ্টি হবে, আর তখন এদিক থেকে এদিকে চার্জ হবে, তখন তখন এটা হবে উচ্চ বিভব, আর তখন এখানে বিভবের পরিমাণ আরো বেড়ে যাবে। এভাবে স্থিতিকে কাজে লাগিয়ে আমরা ভোল্টেজের পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারি। তো লেখা আছে দেখো লাস্টে, এভাবে বিশাল পরিমাণ চার্জ জমা করে অনেক উচ্চ পটেনশিয়াল তৈরি করা হবে এখানে। এবার আমরা আলোচনা করব জ্বালানি ট্যাঙ্ক, জ্বালানি ট্যাঙ্ক। এবার আমরা অসুবিধা গুলো আলোচনা করব, যদিও আরেকটা ব্যাখ্যা আছে সুবিধা, সেটা হচ্ছে যে আমরা যে আমরা প্রিন্ট করি, প্রিন্টার মেশিনে প্রিন্ট করি, সেটাও কিন্তু স্থিতিকে কাজে লাগিয়ে প্রিন্টার মেশিনের মাধ্যমে প্রিন্ট করা হয়। কম্পিউটারের মাধ্যমে যখন আমরা কোনো তথ্য প্রিন্টার মেশিনে প্রিন্ট করি তখন সেটাও কিন্তু স্থিতিতে কাজে লাগে, স্থিতিতে কাজে লাগিয়ে করা হয়, যদিও এখানে ব্যাখ্যা নেই। পরবর্তীতে যখন তোমরা ক্লাসে আসবে প্রয়োজনে সেটাও আমি আলোচনা করে দিব। এখন অসুবিধাগুলো বলতেছি, প্রথমে বলছি প্রথমে জ্বালানি ট্রাক। দেখো জ্বালানি ট্রাকের ক্ষেত্রে জ্বালানি ট্রাক মানে কি, ধরো এটা একটা ট্রাক, ঠিক আছে, জ্বালানি ট্রাকগুলো সাধারণত দেখবে লাল কালার থাকে, লাল কালার, অর্থাৎ বোঝানোর জন্য এটার মধ্যে জ্বালানি আছে বা পেট্রোল বা বিভিন্ন কেরোসিন ডিজেল এগুলো থাকে। তো জ্বালানি ট্যাঙ্কগুলো যখন চলে, ধরো এগুলো যখন চলে তখন দেখা যায় যে বাতাসের সাথে তার সংঘর্ষ হয়, অথবা চাকার সাথে এখানে রাস্তার একটা ঘর্ষণ কাজ করে। তার কথা আগে থেকেই জানি, ঘর্ষণ কাজ করলে ঘর্ষণজনিত কারণে সেখানে স্থিতিত্বের সৃষ্টি হয়, তাহলে চাকার মধ্যেও স্থিতিত্বের সৃষ্টি হয় এবং বডির মধ্যেও স্থিতিত্বের সৃষ্টি হয়। হ্যাঁ, তো কী সমস্যা, সমস্যাটা হলো খেয়াল করা আবার, যখন কোনো পেট্রোল বাহী অথবা কোনো ডিজেল বাহী বা কোনো জ্বালানি ট্রাকে যখন জ্বালানি থাকে তখন এক জায়গা থেকে যখন আরেক জায়গায় স্থানান্তর করা হয় তখন রাস্তার সাথে চাকার ঘর্ষণ হয় এবং বড়ির সাথে ঘর্ষণ হয় বাতাসে, ঘর্ষণজনিত কারণে ওই বড়িতে ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ যে কোনোভাবেই ঘর্ষণজনিত কারণে সৃষ্টি হতে পারে। তখন যখন অন্য একটা জায়গায় যায় সেখান থেকে যখন জ্বালানি এইভাবে বের করবে, বের করলে তখন একটা বিপার্থিকা সৃষ্টি হয়, বিপার্থিকা সৃষ্টি হলে তখন তার মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হলে এখানে স্পুলিং এর সৃষ্টি হয়, একটা ঘর্ষ এখানে একটা হালকা বিদ্যুৎ স্পুলিং এর সৃষ্টি হয়, যার কারণে ভিতরে জ্বালানিটা বিস্ফোরিত হতে পারে। তো এই কারণে কি করা হয়, অনেকগুলো কাজ করা হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ট্রাকের পিছনে একদম শিকল লাগানো হয়। হ্যাঁ, কেন, মাটির সাথে সংস্পর্শ থাকে, সংস্পর্শ থাকলে অতিরিক্ত পরিমাণ চার্জ যদি জমা থাকে তখন সেটা কোথায় চলে যায়, ভূমিতে চলে যায়। কারণ আমরা তো আগেই বললাম পৃথিবী জিরো পটেনশিয়াল, পৃথিবীর বিভব শূন্য, সামান্য কিছু চার্জ চলে গেলেও পৃথিবীর কোনো একটা সমস্যা হয় না, তার বিভব শূন্যই থাকে, তখন দেখা যায় যে এখানে চার্জের পরিমাণ তখন শূন্য হয়ে যায়, তখন আর কোনো বিপদ থাকে না। অথবা যখন যে জায়গায় জ্বালানি বের করবে তার আগেই একটি তাপ দিয়ে এই বড়ির সাথে স্পর্শ করে, ভূমি বড়ির সাথে স্পর্শ করে মাটিতে স্পর্শ করে তখন চার্জগুলো মাটিতে চলে গেলে তখন জ্বালানি তারপরে প্রবেশ করানো যায় অথবা জ্বালানি বের করা যায়। এছাড়াও ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ইলেকট্রনিক্স বিভিন্ন যন্ত্রপাতি যখন আমরা খুলি তখন যন্ত্রপাতিগুলির মধ্যে ছোটো ছোটো ডিভাইসগুলো দেখা যায়, বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে তোমার সার্কিট, সার্কিট বোর্ডে তখন অনেকগুলো আইসি থাকে, আইসি সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করবে। ইলেকট্রনিক্সে এগুলো হচ্ছে বিভিন্ন তার বাহি ছোটো ছোটো পার্ট, তখন এগুলো সবসময় যখন আমরা এগুলো নাড়াচাড়া করি অথবা এগুলো ভিতরে যখন কাজ করে তখন এগুলো চার্জিত হয়ে যায়, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক চার্জে সৃষ্টি, অর্থাৎ স্থিতিত্বের সৃষ্টি হয়। এই অবস্থায় যদি তুমি কোনো একটি যন্ত্র মেরামত করতে যাও যখন হাতের স্পর্শ হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরটা মাটির সাথে থাকে, হাতের স্পর্শ হলে দেখা যায় যে তখন একটা মাধ্যমে চার্জ আর একটা মাধ্যমে পরিবাহিত হলে তখন আইসিগুলো সব নষ্ট হয়ে যাবে, পুরো যন্ত্রটাই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সার্কিট বোর্ডটাই নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখা যায় যে এই স্থিতিতে বিপদ আসে, তখন আমরা কি করি, যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটাকে এমন একটি টেবিলে উপস্থাপন করি সেই টেবিলটা সাধারণত থাকে পরিবাহী, ঘরে পরিবাহী থাকার কারণে ওই চার্জিত বস্তুগুলো পরিবাহীর মধ্য দিয়ে বা কোনোভাবে আমরা কাজ করার সময় হাতের সাথে
স্ট্র্যাপ লাগিয়ে আমরা ভূমির সাথে সংযোগ করে তারপর আমরা কাজ করি, যার কারণে এখানে অতিরিক্ত চার্জ কোথায় চলে যাবে, ভূমিতে, পরে এখানে আস্তিক তড়িৎ থাকবে না আর এখানে বিপদ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, মানে দ্যাট মিন্স যন্ত্রপাতিগুলো আর নষ্ট হবে না। এরপরে দেখো বিমান, বিমানের কথা আর এই কথা আর কি জানেন, বিমান যখন এভাবে সাধারণত চলে তখন দেখা যায় যে অত্যন্ত মানে দ্রুতগতিতে চলে তো বাতাসের সাথে তার প্রতিনিয়ত সংঘর্ষ হয়, সংঘর্ষ হলে ওই বিমানের বোর্ডের মধ্যে প্রচুর পরিমাণ অথবা চাকার মধ্যে যখন বিমান চলে চাকার মধ্যে হয়তো রানওয়ের একটা ঘর্ষণ হয়, তখন প্রচুর পরিমাণ চার্জ জমা থাকতে পারে। এই অবস্থায় যখন রানওয়েতে বিমানটি ল্যান্ড করে, ল্যান্ড করার পর যখন যাত্রীরা নেমে যায় তারপরে আবার জ্বালানি ঢুকাইতে হয়, তখন সেক্ষেত্রেও জ্বালানি ঢুকানোর সময় যদি ধরো এই একটি বিমান ঠিক আছে, এখন ধরো রানওয়েতে নামলো, নামার পর এখন এটার মধ্যে তো ঘর্ষণজনিত কারণে চার্জ সৃষ্টি হলো, এই অবস্থায় যদি জ্বালানি ঢুকানো হয় তখন জ্বালানি প্রবেশ করার ক্ষেত্রে তার মধ্যে একটা বিভবপ্রাকৃতিক সৃষ্টি হবে এবং এখানে স্পার্ক হবে এবং স্ফুলিঙ্গ সৃষ্টি হবে এবং বিস্ফোরিত হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে কী করা হয়, এই যে চাকাগুলো আছে চাকাগুলো পরিবাহী রাবার দিয়ে তৈরি করা হয়, পরিবাহী রাবার দিয়ে, অর্থাৎ যে রাবারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, ফলে সুবিধা হয় যখন রানওয়ে স্পর্শ করে তখন তার মধ্যে দিয়ে চার্জ প্রবাহিত হয়ে ভূমিতে চলে যায়, অথবা আরও একটা কাজ করা হয় বিমানে জ্বালানি প্রবেশ করানোর পূর্বে তখন ধাতব তাপ দিয়ে মাটির সাথে স্পর্শ করে তার মধ্যে চার্জিত চার্জ যে স্থিতটি সৃষ্টি হলো সেই চার্জিত বস্তুগুলোকে ভূমিতে যখন চলে যায় তখন সেটি বিপদচ্ছন্ন হয়ে যায়, অর্থাৎ চার্জ এখানে আর কোনো চার্জ থাকে না, তখন আর কোনো সমস্যার সৃষ্টি হয় না। এরপর দেখা ল্যাবে যন্ত্রপাতি, ল্যাবে যখন আমরা যন্ত্রপাতি দিয়ে যখন ডাক্তাররা যখন অপারেশন করে তার পূর্বে যন্ত্রপাতিগুলো পরস্পরের সাথে পরস্পরের সংঘর্ষের কারণে এখানে ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সৃষ্টি হতে পারে, আঘাতগ্রস্ত হতে পারে, তখন সেই ক্ষেত্রে কী করা হয়, যে জায়গা যন্ত্রপাতিগুলো রাখা হয় সেই জায়গা পরিবাহী বস্তুর মধ্যে পরিবাহী বস্তুযুক্ত টেবিল মানে পরিবাহী জাতীয় টেবিলের উপরে রাখা হয়, ফলে ওই টেবিলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে চলে যেতে পারে, অথবা ডাক্তাররা এমন কিছু জুতা পরে যা বিদ্যুৎ পরিবাহী মানে পরিবাহী আবার জাতীয় জুতা ব্যবহার করে, যার কারণে যখন তারা স্পর্শ করে যন্ত্রপাতিগুলো তখন তার মধ্যে দিয়ে চার্জ হালকা চার্জ তো এই কারণে তার মধ্যে বিদ্যুৎ নষ্ট হয় না, তখন চার্জগুলো প্রবাহিত হয় না, হলে কী হবে তখন কী অবস্থা, যদি সে কোনো অপারেশন কোনো রুগীকে অপারেশন করতে যাবে তখন তার অসুস্থতার কারণে রুগীর মধ্যে একটা চার্জ সৃষ্টি হবে, কাপড়ের সৃষ্টি হলে মারাত্মক রুগীর ক্ষতি হতে পারে, এই কারণে আগেই এটাকে এটাকে নিস্তারিত করে দেওয়া হয়, তাহলে এগুলো এক ধরনের বিপদ। এরপরে দেখা এখন আমরা আলোচনা করবো বজ্রপাত, তবে বজ্রপাতের ব্যাখ্যা তোমাদের বইতে কিন্তু যেটা দিয়েছে একটু কঠিন করে দিয়েছে, সুন্দর করে বজ্রপাত সম্পর্কে ব্যাখ্যা সুন্দর করে পুরাতন বইতে দেওয়া আছে, তো আমি আশা করি আজকে মানে আমার আমি যেভাবে ব্যাখ্যা করছি সেটা ভালো করে শুনবে, তারপর পুরাতন বই ফলো করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, এখানে অনেক হিজি হিজি করে লিখছে মানে লেখাটা ঠিক আছে কিন্তু স্পষ্টভাবে এটা আমি দেখাচ্ছি, দেখো ম্যাগ বলতে বোঝাচ্ছে জলীয় বাষ্প, হ্যাঁ তো জলীয় বাষ্প কণাগুলো যখন একসাথে থাকে তখন এগুলো ঘনীভূত হয়, আমি জানি থেকে সমুদ্রের পানি পৃষ্ঠা থেকে বা উদ্ভিদ থেকে যে কোনোভাবে পানি জলীবাষ্প আকারে উপরের দিকে উঠে, কারণ জলীবাষ্প বাতাস থেকে হালকা, যখন আস্তে আস্তে জলীবাষ্পগুলো উপরের দিকে উঠে তখন উপরের জলীবাষ্পগুলো একভূত হয়ে কী সৃষ্টি হয়, ম্যাগ সৃষ্টি হয়, ম্যাগ তখন যে জলীবাষ্পগুলো যখন একভূত হয় তখন তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষজনিত কারণে এরা ধনাত্মক বা ঋণাত্মক সৃষ্টি হয়, ধরো একটি ম্যাগের উৎস এইগুলো কোন চার্জ দিচ্ছিস ধনাত্মক চার্জ দিচ্ছিস, ধরো এখানেও কিছু ম্যাগ জমা হলো, এগুলো কোনো না কোনোভাবে এগুলো কোনো আনন্দ হলো ঋণাত্মক, তখন দেখো তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ কাজ করে, অথবা বাতাসের কারণে তারা পরস্পরের সাথে সংঘর্ষ লিপ্ত হয়, লিপ্ত হলে তখন যখন ম্যাগে ম্যাগে সংঘর্ষ হয় তখন সেখানে তাপমাত্রা বৃদ্ধি যায়, আমরা জানি বর্ষণজনিত কারণে তাপমাত্রা বাড়ে, ওইটা জায়গায় দেখো এই ম্যাগ ধনাত্মক চার্জযুক্ত এই ম্যাগ ঋণাত্মক চার্জযুক্ত, অর্থাৎ জলীয় বাষ্পগুলো যখন নিজেদের মধ্যে ঘনীভূত হয় তখন তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ হওয়ার কারণে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি, অর্থাৎ ঘনীভূত ম্যাগগুলো চার্জিত অবস্থা থাকে, এই চার্জিত ঘনীভূত ম্যাগগুলো যখন পরস্পরের সাথে সংস্পর্শে আসে তখন ঘর্ষণজনিত কারণে তাদের তাপমাত্রা বেড়ে যায়, এবং এই তাপমাত্রার কারণে এখানে আমরা জানি যেখানে তাপমাত্রা বেড়ে যায় সেখানে আয়তন তাপমাত্রা বেড়ে গেলে আয়তন বেড়ে যায়, তখন ম্যাগের কণাগুলো পরস্পর থেকে আরও দূরে দূরে চলে যায়, তখন তার চাপ কমে যায়, তখন এখানে চাপ
চাপ কমে যায়, ঠিক আছে। ঘনত্ব এখানে ছিল বেশি, তাপমাত্রা যদি কমে যাওয়ার কারণে ঘনত্ব কমে যায়, অর্থাৎ আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে যাওয়া মানে ঘনত্ব কমে যাওয়া মানে আয়তন বেড়ে যাওয়া, আয়তন বেড়ে যাওয়া মানে চাপ কমে যাওয়া। তাহলে দেখো এখানে চাপ কমে যায়, তখন দেখা যায় যে পার্শ্ববর্তী যে মেঘের কণাগুলো আছে সেখানে কিন্তু চাপ বেশি, হ্যাঁ, আর এখানে কিন্তু চাপ কম, আর এখানে চাপ বেশি। তখন বেশি চাপ অঞ্চল থেকে মেঘের কণাগুলো দ্রুত বেগে হ্যাঁ আমি আসতেছি, হ্যাঁ, তখন দেখা যাবে বেশি চাপ থেকে মেঘের কণাগুলো দ্রুত বেগে এখানে আসে এবং দ্রুত বেগে তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার কারণে এখান থেকে একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, অর্থাৎ আলোর একটা ঝলকানি দেখা যায়, যেটার তাপমাত্রা এত বেশি যে লেখা আছে আমাদের এখানে যে 20-30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, অর্থাৎ একটা সূর্যের কাছাকাছি আসলে যে তাপমাত্রা তার চেয়েও বেশি হতে পারে। আর ওই আলোর ঝলকানি যেটা দেখি সেটাকে বলা হয় বজ্রপাত, আর যে শব্দ শোনা যায় সেটাকে বলা হয় বজ্রনাথ। একটা হলো বজ্রপাত আর একটা হলো বজ্রনাথ, শব্দটা হচ্ছে বজ্রনাথ যে শব্দ শোনা যায়, আর যে আলোর কুলকি বা স্ফুলিঙ্গ দেখা যায় সেইটা বিদ্যুৎ স্ফুলিঙ্গের কারণে যে আলো দেখা যায় সেটাকে বলা হয় বজ্রপাত। আর এই বজ্রপাতের কারণে ওই যে তাপমাত্রা সেটা একটি বাতাসের, আমরা জানি বাতাসের মধ্যে চার্জিত থাকে, তখন এই চার্জের মাধ্যমে কোথাও চলে আসতে পারে ভূমিতে এবং যে কোনো বাড়িঘরে এসেও বাড়িঘরে জ্বালিয়ে দিতে পারে, এই কারণে একে মারাত্মক একটি বিপদ আনতে পারে। লক্ষ্য করো, আবার বলি, আমরা জানি জলীয় বাষ্পের কণাগুলো হালকা হওয়ার কারণে আস্তে আস্তে উপরের দিকে উঠে, উঠার পর এই জলীয় বাষ্পের কণাগুলো ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়, সেখানে তাদের মধ্যে ঘর্ষণজনিত কারণে ধনাত্মক আর ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এই ঘনীভূত মেঘগুলো যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন তাদের মধ্যে তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে গেলে তখন তাদের আয়তন বেড়ে যায় এবং এখানে ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমে গেলে তখন নিম্ন চাপের সৃষ্টি হয়, অর্থাৎ চাপ কমে যায়। তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে তখন ঘনীভূত যে মেঘগুলো আছে সেখানে মেঘের ঘনত্ব বেশি থাকার কারণে চাপ বেশি থাকে, তখন সেখান থেকে দ্রুত বেগ মেঘ যখন এখানে আসে তখন তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং যে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয় এবং এখান থেকে আলোর সৃষ্টি হয়, এই সৃষ্টি আলোকে বলা হয় বজ্রপাত, এবং বজ্রপাতের কারণে তাদের ঘর্ষণজনিত কারণে এখানে শব্দের সৃষ্টি হয় এবং শব্দের সৃষ্টি হওয়ার কারণে তখন সেখানে যে শব্দ শোনা যায় সেটাকে বলা হয় বজ্রনাথ। এই আর এই বজ্রপাতের কারণে যখন এইরকম বাতাসের কণাগুলো সবসময় চার্জিত অবস্থা থাকে তখন এই বাতাসের কণার মধ্য দিয়ে এই বজ্রপাতটা ভূমিতে চলে আসতে পারে এবং গাছপালা বা বাড়িঘরেও তার ক্ষতিগ্রস্ত করতে পারে। আর এই বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য আমরা যে ব্যবস্থা গ্রহণ করি সেটি হচ্ছে বজ্র নিরোধ। বজ্র নিরোধটা কি আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটি হচ্ছে একটি সূচালো ধাতব প্রান্ত ব্যবহার করা হয়। সূচালো প্রান্ত অনেকগুলো, একটা তিনটে হতে পারে, পাঁচটা হতে পারে, এই সূচালো প্রান্ত ব্যবহার করা হয়। বাড়ির যে কোনো বড় বড় যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোর ক্ষেত্রেও ঠিক একটু উপরে একদম নিচ থেকে, এটি হচ্ছে ভূসংযোগ, একদম মাটির নিচ থেকে পরস্পরানো হয়। তখন ধরো এখানে মেঘ, এখন এটা দূরে বোঝাচ্ছি আর কি, আর এখানে বাতাসের কণা, তখন বাতাসের কণাগুলো ধনাত্মক বা ঋণাত্মক আগানে আয়িত থাকে, তখন দেখা যায় যে মাটি থেকে তখন এখানে চার্জিত এই কণা এখানে দেখা যায় যে চার্জ মাথায় সূচালো প্রান্তে, এগুলো সূচালো প্রান্তে থাকে, এখানে চার্জগুলো জমা থাকে, এই চার্জগুলো জমা থাকলে তখন এই জায়গায় চার্জ যদি থাকে এই চার্জগুলোকে নিষ্ক্রিয় করে ফেলে অথবা এরা ভূমিতে চলে আসে, তখন এখানে নিস্তড়িত হয়ে যায়, হ্যাঁ। তাহলে এখানে এইভাবে আমরা সূচালো যদি ধাতব পরিবাহী প্রান্ত ব্যবহার করে অনেকগুলো এবং তার একটা দণ্ডের মাধ্যমে যদি আমরা ভূসংযোগ করি তখন দেখা যায় যে ভূসংযোগ থেকে যারা সূচালো প্রান্তে চার্জগুলো জমা হবে। এখন এর পাশাপাশি এই সূচালো প্রান্তের আশেপাশে যদি কোনো বাতাসের মধ্যে কোনো চার্জিত কণা থাকে সেগুলোকে নিস্তড়িত কষ্ট করে ফেলে, অথবা কোনো যদি জলীয় বাষ্প থাকে অথবা কোনো মেঘ, বড়ো বড়ো বিল্ডিংগুলোতে সাধারণত বিল্ডিংয়ের কাছাকাছি মেঘ থাকে তখন মেঘগুলোকেও নিস্তড়িত করে ফেলে, নিস্তড়িত করে ফেলে তখন তাদের মধ্যে এরকম আর মানে কঠিন সংঘর্ষের সৃষ্টি হয় না, আর সংঘর্ষের সৃষ্টি না হলে কখনো বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয় না, বজ্রপাত সৃষ্টি হয় না। এভাবে বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য আমরা যে ব্যবস্থা গ্রহণ করি ধাতব পরিবাহী পাক ব্যবহার করে সেই ব্যবস্থাকে বলা হয় বজ্র নিরোধ। এই মোটামুটি আলোচনা। আরেকটা হলো স্থির তড়িতের মাধ্যমে কিভাবে রং স্প্রে করা হয়, আমার সামনে লিখি নেই, স্থির তড়িতের মাধ্যমে কিভাবে রং স্প্রে করা হয়, অর্থাৎ
সাধারণত যদি আমরা কোনো লোহা জাতীয় বস্তুকে যদি আমরা রং লাগাই তাহলে দেখা যায় যে ওই রংটা দেখতে সুন্দর হয় না। যেমন আলমারি, যে স্টিলের আলমারিগুলো আছে সেগুলো সাধারণত মেশিনের মাধ্যমে স্প্রে করা হয়, হাত দিয়ে যদি রং করা হয় তাহলে সেগুলো সুসম্পন্ন হবে না। তেমনি বিভিন্ন বড় বড় গাড়িগুলো, প্রাইভেট কার, মাইক্রো, এগুলো যে বডিতে রং করা হয় সাধারণত হাতে দিয়ে রং ব্রাশ করে করা হয় না, এগুলোকে স্থির তড়িৎ ব্যবহার করে স্প্রে করা হয়। কীভাবে দেখো, ধরো এই একটি গাড়ি, ঠিক আছে, এখন এটা বডিতে রং করা হয়। কী করা হয়, এরকম একটা বিও পার্টিকেল সৃষ্টিকারী একটি যন্ত্র, যেটার মধ্যে ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ, এটার মধ্যে প্লাস হবে, এটা একটা বিও পার্টিকেল সৃষ্টিকারী যন্ত্র, এটার মধ্যে প্লাসও আছে মাইনাসও আছে, ঠিক আছে। এখানের মধ্যে ধরো মাইনাস স্থাপন করা হয়, হ্যাঁ, স্থাপন করে এইখানে এইটার ভিতরে ধরো রঙের ব্যবস্থা করা হয়। রঙের ব্যবস্থা করলে এই রঙগুলো মাইনাসের সাথে যুক্ত না, এই তখন রঙগুলো কি আবার যুক্ত হয়, ঋণাত্মক আবার যুক্ত হয়, আর এটাকে ভূসংযোগ করে রাখা হয়, অথবা এটাকে এই ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। তাহলে এগুলো কোন আধান যুক্ত হবে, ধনাত্মক আধান যুক্ত হবে। ধনাত্মক আধান যুক্ত করা হলে তাহলে বডিটা, এটা যে আধান যুক্ত করা হয় সাধারণত ঋণাত্মক আধান যুক্ত করলে বডিটা ধনাত্মক আধান আয়ত্ত করা হয়, তখন এখানে যখন রং স্প্রে করা হয় তখন রঙগুলো, ঋণাত্মক রঙগুলো যত জায়গায় ধনাত্মক চার্জ আছে সেখানে গিয়ে যায়, রঙগুলো গিয়ে জমা হয়। তাহলে দেখা যায় যে ভিতরে যদি কোনো, মানে যেখানে দেখা যায় না, অদৃশ্যমান কোনো বস্তু, অদৃশ্য কোনো পাত্র থাকে, সেখানে গিয়েও রং যায় সুসম্পন্ন, আর একবার রং করলে সেখানে আর পড়ে না, কারণ সেখানে চার্জ নিষ্ক্রিয় হয়ে যায়। এই কারণে পুরো বডির উপরে, একদম সম্পূর্ণ বডির উপরে একদম সুষম একটা বন্টন হয়। তবে অবশ্যই অতিরিক্ত পরিমাণ চার্জ থাকলে আবার আমাদের বিপদ হতে পারে, এই কারণে এটাকে সংক্রমণ ভূসংযোগ রাখা হয়। এভাবে স্থির তড়িৎকে কাজে লাগিয়ে যে কোনো গাড়ি বা যে কোনো ধাতব বস্তুকে সুষম রঙের বন্টনের জন্য, সুন্দর রঙের লেভেলের জন্য সাধারণত এভাবে স্থির তড়িৎ ব্যবহার করে রং করা হয়। তো ঠিক আছে, আমরা এর পরে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদেরকে লিখে মেসেঞ্জারে পাঠিয়ে দিব এবং সেগুলো সমাধান দিব, ঠিক আছে। তো অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা, মোটামুটি আমাদের এই অধ্যায় শেষ এবং এই অধ্যায় একটু জটিল আছে, তোমরা প্রত্যেকটা লাইন কিছু কিছু তোমরা অনেকেই বিভিন্ন লাইন বাই লাইন সমস্যা দেখিয়েছ, আমি এগুলো আপাতত এখন সমাধান দিচ্ছি না, আপাতত যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা পড়ো, পরবর্তীতে তোমাদের সাথে যখন টেস্ট টু টেস্ট দেখা হবে পরবর্তীতে ওই লাইনে কী কী সমস্যা আছে সেগুলো আমি ব্যাখ্যা করবো। আসলে এভাবে লাইন বাই লাইন ভিডিওর মাধ্যমে দেখানো যায় না, তো পরবর্তীতে যখন তোমরা আমাদের ক্লাসে আসবে তখন তোমরা সরাসরি আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করলে কোন লাইনে কী কী সমস্যা, কোন লাইনটা বুঝো না, সেগুলো আমি তখন ক্লিয়ার করে দেবো। আপাতত যেভাবে দিচ্ছি সেভাবে পড়ো, নেক্সট ক্লাসে আমি কিছু গাণিতিক সমস্যা দিব, তার জন্য অপেক্ষা রাখবো। ধন্যবাদ সবাইকে।